জামাই বাবু ও বউবাজার তো কোথায় রে জানিস? কেন হঠাৎ বউবাজারে কি হবে? আসলে আমি শুনেছিলাম ওখানে নাকি অনেক বড় বড় গয়নার দোকানগুলান আছে, তুই চিনিস? হ্যাঁ আছে তো, অনেক দোকান আছে। এই তো তুমি এখান থেকে অটো নিলে, শিয়ালদা নামলে, শিয়ালদায় নেমেই বাঁ দিকে যদি তুমি হাঁটতে থাকো পরপর সব সোনার দোকান আছে। কিন্তু হঠাৎ বউবাজারে কি কাজ তোমার? ও কিছু না রে, এমনি। চা এসে গেছে দাদা। চা। থ্যাংক ইউ বৌদি, চা। থ্যাংক ইউ কৃষ্ণা। সজনি গো, দাদার গানের গুতোয় হাতটা পুড়ে গেল মাইরি। সজনী দাদা কি গানটা গাইতেই হবে? চুপ, একটু মন দিয়ে গান করছে, ডিস্টার্ব হবে না, চুপ করে শুন। দিদি ভাই, বড় মামার গানে ডিস্টার্ব হবে তো, চুপ করে শুনি আমরা। এবার মনে হয় আমাদের ডিনারটা করে ফেলা উচিত, অনেক রাত হলো তো। ডিনারটা না করে নেওয়াই উচিত ছিল, এখানে বসে বসে দাদার গান শুনলে আগামী তিন দিনও মাথা ব্যথা কমবে না। হ্যাঁ রে দাদা, তুই গান গাস কেন বলতো? কে তোকে উদ্বুদ্ধ করছে গান লিখতে, গান গাইতে, আমাদের টর্চার করতে? কে? চুপ কর তো, তোরা তো কেউ আমাকে ইন্সপায়ার করিস না। আমাকে ইন্সপায়ার একজনই করে, সে হচ্ছে কে জানো? এই বৃন্দা আমাকে ইন্সপায়ার করে। রাঙামতি তীরন্দাজ প্রতিদিন সন্ধ্যে 7:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।